বেসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধি আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি শিকার বা অ্যাকনোলেজমেন্ট ছাড়া কি সঞ্চয়পত্র এফডিআর ভাঙাতে পারবেন এই ধরনের কোশ্চিন অনেকেই করছেন যে আমার সঞ্চয়পত্র কেনা আছে অথবা আমি এফডিআর করে রেখেছি তো এখন ভাঙাতে গেলে কি আমার রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পি যেটা বলা হচ্ছে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন এটা কি লাগবে কিনা এ ধরনের কোশ্চেনগুলো আপনারা করছেন সম্মানিত দর্শক আশা করছি এই ভিডিওর মাধ্যমে এ ধরনের কোশ্চিন যদি আপনাদের মনে মধ্যে থেকে থাকে এ ধরনের কনফিউশন থেকে থাকে আশা করছি আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে তবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আচ্ছা সম্মানিত দর্শক এখন আমরা মূল ভিডিওতে যাব তবে যাওয়ার আগে আমরা কিছু কিছু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আপনারা জেনে থাকবেন রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি শিকার বা অ্যাকনোলেজমেন্ট যেটাকে বলা হচ্ছে অথবা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট ছাড়া সঞ্চয়পত্র পাঁচ লক্ষ অধিক অর্থাৎ পাঁচ লক্ষের অধিক যদি টাকার সঞ্চয়পত্র কিনতে চান অথবা দশ লক্ষ টাকার বেশি ব্যালেন্স সম্পূর্ণ কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এফডিআর করতে চান অথবা যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো একটা বছরের যে কোনো সময় দশ লক্ষ টাকার অধিক ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে রিটার্ন দাখিলের স্লিপ বা প্রাপ্তি শিকার যদি না জমা দেন সেক্ষেত্রে কি হবে আপনার যে ওই সংশ্লিষ্ট অ্যাকাউন্টসে যে আপনি মানে প্রফিট পাবেন অর্থাৎ ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্ট এর ট্যাক্স কর্তন করা হয় অর্থাৎ নর্মাল রেট হলো টেন পারসেন্ট তো এই প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন দাখিলে প্রমাণক জমা না দিলে আপনার সেখানে ট্যাক্স কর্তন করা হবে কত পার্সেন্ট পনেরো শতাংশ তাহলে রিটার্ন দাখিলের প্রমাণক যদি আপনি জমা না দেন সঞ্চয়পত্র ক্রয়ের সময় অথবা সঞ্চয়পত্র দুই পাঁচ বছর মেয়াদি করেছেন প্রতি বছরে বছরে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে আদারওয়াইজ আপনাকে এফডিআর অথবা সঞ্চয়পত্র এর ক্ষেত্রে যেটা করা হবে সেক্ষেত্রে আপনার ট্যাক্স কতনের হার অর্থাৎ আপনার টেন পার্সেন্টের জায়গায় কত পার্সেন্ট হবে ফিফটিন পার্সেন্ট হয়ে যাবে আচ্ছা এখন কথা হলো যে তাহলে আমরা যারা সঞ্চয়পত্র কিনে ফেলেছি অথবা এফডিআর করে ফেলেছি গত বছরে সেক্ষেত্রে তো আপনার রিটার্ন দাখিলের প্রমাণক এই বছরে দিতে হবে এই বছরে যদি রিটার্ন দাখিলের প্রমাণক না দেন তাহলে ওই সঞ্চয়পত্রের ইন্টারেস্টের টেন পার্সেন্টের ট্যাক্স কর্তনের টেন পার্সেন্টের ট্যাক্স কর্তনের জায়গায় পনেরো পার্সেন্ট কেটে ফেলবে কিন্তু যদি এমন হয় এই সময়ের মধ্যে এই বছরে আপনি এফডিআর বা সঞ্চয়পত্র আপনি ইনক্যাশ করতে চান অর্থাৎ সঞ্চয়পত্রটা আপনি ভাঙাতে চান তাহলে সেক্ষেত্রে কী হবে ভাঙাতে পারবেন কিনা আচ্ছা আইনের যে ব্যাপারটা সেখানে কিন্তু সুন্দরভাবে আমাদের বলা রয়েছে যে সঞ্চয়পত্র কেনার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী উনি কিন্তু ভেরিফাই করবেন উনি যাচাই বাছাই করবেন যে রিটার্ন দাখিলে স্লিপ আসে কি না বা আপনি রিটার্ন দাখিল করেছেন কি না কিন্তু আপনি আপনার রিটার্নে সঞ্চয়পত্র ব্যাপডিয়ার প্রদর্শন করেছেন কি না সেটা হয়তো উনি চেক করবেন না শুধু দেখবেন আপনি রিটার্ন দাখিল করেছেন রিটার্ন দাখিলের প্রমাণক পেলেই উনি আপনার সঞ্চয়পত্র ভাঙানোর পারমিশান দিবেন এবং এফডিআর ভাঙানোর পারমিশান দেবেন এখন কথা হলো এটা কি আইনের কথা বলা আছে যে সঞ্চয়পত্র ভাঙাতে হলে রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে এখানে স্পেসিফিক কথা বলা নাই যে সঞ্চয়পত্র ভাঙানোর ক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে তবে এখানে কিছু বিষয়গুলো কমপ্লেক্স করে দেওয়া হয়েছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মরত যে ব্যক্তি থাকবেন তারা যদি এই রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র যাচাই বাছাই না করেন তাহলে উনি দায়ী হবেন এবং সেক্ষেত্রে ওনার কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তো দেখেন আপনি যদি সঞ্চয়পত্র ইনকাশ করেন করার সময়তে যদি যদি আপনি রিটার্ন দাখিল প্রমাণক না দেন সেক্ষেত্রে হয়তো কোনো কারণবশত হয়তো ভুলবশত আপনি সঞ্চয়পত্র ইনক্যাশ করে ফেলেছেন কিন্তু এটা যদি সংশ্লিষ্ট অফিসারের নজরে না আসে তাহলে কিন্তু উনি দায়ী হবেন পরবর্তীতে ওনাকেই কিন্তু জরিমানা করা হতে পারে এই কারণেই কিন্তু আমি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি কয়েকটা ব্যাঙ্ক ইতিমধ্যে ব্যাংকের কিছু ক্লায়েন্টও অনেকে জানিয়েছে যে আমরা সঞ্চয়পত্র ভাঙাতে পাচ্ছি না কেন ভাঙাতে পাচ্ছেন না ওনারা বলছে যে রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া কোনো সঞ্চয়পত্র ভাঙানো যাবে না ডিরেক্টলি বলা হয়েছে কথাটা ইনডাইরেক্টলি হলেও সত্য কারণ ওই যে বলা হয়েছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্ম কর্মচারীকে দায়ী করা হবে তাহলে আসলে কি দায়ী করা হবে সেই বিষয়টুকু আমরা আয়কর নির্দেশিকা বা আয়কর পরিপত্রে বলা আছে কি সেটা আমরা একটু আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন একটু আমরা দেখে আসি দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খুলতে হলে ডাক বিভাগ যাচাই করে দেখবে যে আপনার কি হিসাব খোলার সময়তে যে আপনি রিটার্ন দাখিলের প্রমাণক আছে কিনা তাহলে দেখেন পাঁচ লক্ষাধিক টাকার অধিক যদি আপনি সঞ্চয় হিসাব খুলতে চান পোস্ট অফিসে বা ডাক বিভাগে তাহলে খোলার সময়তে আপনার রিটার্ন দেখালে প্রমাণক লাগবে আবার বলা হয়েছে দশ লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পূর্ণ ব্যাংক হিসাব খুলতে বা বহাল রাখতে হলেও কিন্তু বলা হয়েছে দশ লক্ষের অধিক ক্রেডিট ব্যালেন্স সম্পূর্ণ ব্যাংক হিসাব খোলার সময় বা ব্যাংক হিসাবে দশ লক্ষ টাকার ব্যালেন্স থাকলেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক উনি সংশ্লিষ্ট ব্যাঙ্ক আপনাকে এসএমএস এর মাধ্যমে বা ফোন করে হলে আপনার কাছ থেকে রিটার্ন দাখিলের প্রমাণ নেবে সেক্ষেত্রে বলা হয়েছে হিসাব বহাল রাখতে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে সর্বশেষ কর বর্ষের পিএসআর দিতে হবে তার মানে আপনি এফডিআর করেছেন কিন্তু পাঁচ বছরের জন্য তাহলে এটা বহাল রাখতে হলেও অর্থাৎ পাঁচ বছরে প্রতি বছরে আপনাকে পিএসআর দিতে হবে অথবা আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার অধিক মানে পাঁচ লক্ষ টাকার অধিক বা দশ লক্ষ টাকার অধিক এখান থেকে স্পেসিফিক বলা হয়েছে দশ লক্ষ টাকার অধিক অর্থাৎ একটা দিনের জন্য হলেও যদি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার অধিক জমা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা বহাল রাখতে হলেও আপনাকে সর্বশেষ কর বয়সের পিএসআর দিতে হবে এবং দেখেন ছাব্বিশ নম্বর বলা হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র যদি কিনতে যান তাহলে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এক্ষেত্রে যা ক্রয়ের সময় যাচাই বাছাই করবে এখন কথা হলো এটা যাচাই বাছাই করলেন করার অপশান বলা রয়েছে অর্থাৎ এই ডকুমেন্টসগুলো লাগবে তাহলে যাচাই করার সময় যদি যাচাই করা না হয় তাহলে কি হতে পারে তাহলে দেখেন এখানে বলা রয়েছে পিএসআর দাখিল নিশ্চিতকরণ এবং ভেরিফিকেশান এর ব্যর্থতার অর্থদণ্ড যদি কোনো ব্যক্তি এই যে পিএসআর দাখিল হয়েছে কি না এবং এটা ভেরিফিকেশান যদি না করেন তাহলে সেক্ষেত্রে কী হবে বলা রয়েছে যে সকল ক্ষেত্রে পিএসআর দাখিল বাধ্যতামূলক তার মানে কি ওই যে আটত্রিশটি সেবার ক্ষেত্রে বলা হয়েছে আপনার পিএসআর প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন লাগবে তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে সে সকল ক্ষেত্রে কোনো নমিনেশন বা আবেদন যাচাই বাছাই বা কোনো লাইসেন্স অনুমোদন সার্টিফিকেট সদস্যপদ অনুমতি ভর্তি এজেন্সি ডি ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন ঋণ অনুমোদন ক্রেডিট কার্ড ইস্যু সংযোগ বা অপারেশন অনুমোদন নিবন্ধন সম্পাদন এবং পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পিএসআর দাখিল নিশ্চিতকরণ এবং দাখিলকৃত পিএসআর সত্যতা যাচাইয়ে ব্যর্থ হলে উপকার কমিশন আর কর্তৃক অনূর্ধ্ব দশ লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবে তাহলে কি যদি এটা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যিনি ওই কাজের সাথে সম্পৃক্ত থাকবেন তিনি কিন্তু যাচাই করবেন সেটা যাচাই করার আরেকটা ওয়ে আছে ই রিটার্ন ভেরিফাই যেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডট গভ বিডিতে রিটার্ন ভেরিফাই করতে পারবেন যে রিটার্ন দাখিল হয়েছে কিনা তার মানে প্রুফ অফ সাবমিশন তো উনি দেখবেনই পাশাপাশি রিটার্নটাও যাচাই বাসে এবং ভেরিফিকেশান করবেন তো ভেরিফিকেশান না করলে কিন্তু দশ লক্ষ টাকার দশ লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবে সেটা কে করতে পারবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স তাহলে সংশ্লিষ্ট ওই ক্ষেত্রে আপনার লাগবে এখন তাহলে কি প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন যে ব্যাপারটা সেটা আমরা দেখলাম তাহলে কি যে রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি শিকার ছাড়া সঞ্চয়পত্র এই যে বললাম যে আপনার যখনই সঞ্চয়পত্র ইনকেস করতে যাবেন তখনই সংশ্লিষ্ট অফিসার কিন্তু দেখবেন যে আপনি রিটার্ন দাখিল করেছেন কি না বা এফডিআর ভাঙাতে গেছেন আপনার সংশ্লিষ্ট অফিসার জিজ্ঞেস করবে বা ডকুমেন্টস আপনার আছে কি যে আপনি রিটার্ন দাখিল করেছেন কিনা না এই বিষয়গুলো কিন্তু উনি কনফার্ম হয়েই কিন্তু আপনি আপনাকে ওই এফডিআর বা সঞ্চয়পত্র ভাঙানোর পারমিশন দেবেন তাহলে সম্বন্ধ দর্শক অনেকে যে বারবার কোয়েশ্চেন করছেন যে আমার সঞ্চয়পত্র ভাঙাতেও কি ওটা লাগবে ডিরেক্টলি বলা নাই ইনডিরেক্টলি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষর যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী তার ঘাড়ে দায়িত্ব দায় দেওয়া দেওয়া হয়েছে যে যদি উনি ভেরিফিকেশন না করেন তাহলে দশ লক্ষ টাকার অর্থদণ্ড দণ্ডিত হবে তাহলে কি উনি অবশ্যই ভেরিফাই করবেন বা যাচাই বাছাই করবেন যে আপনি রিটার্ন দাখিল করেছেন কিনা কিন্তু কিন্তু সঞ্চয়পত্র রিটার্নে প্রদর্শন করা হয়েছে কিনা সেটা তো আসলে উনি রিটার্নটা এ টু জেড পরীক্ষা করবেন না উনি দেখবেন আপনি রিটার্ন দাখিল করেছেন কি এবং রিটার্ন ভেরিফাই করে দেখবেন এই রিটার্ন ভেরিফাই থেকে উনি ভেরিফিকেশন করে দেখবেন যে রিটার্ন দাখিল করেছেন কি না তাহলে সম্বন্ধে দর্শক আশা করছি বুঝতে পারছেন যে রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি শিকার যেটাকে বলা অ্যাকনোলেজমেন্ট ছাড়া কোনোভাবেই সঞ্চয়পত্র বা এফডিআর ভাঙাতে পারবেন না এফডিআরটা কন্টিনিউ করতে হলে বা দশ লক্ষের অধিক টাকার ব্যালেন্স সম্পূর্ণ অ্যাকাউন্ট কন্টিনিউ করতে হলে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলে প্রমাণক দিতে হবে রিটার্ন দাখিলে প্রমাণক ছাড়া আপনার সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি আপনার বহাল থাকবে না এবং কোনো প্রফিট হলেও প্রফিট দেওয়ার ক্ষেত্রে টেন পার্সেন্টের জায়গায় ফিফটিন পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তাহলে সমান্ত দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন আশা করছি এই ভিডিও দিয়ে আপনারা উপকৃত হবেন অনেকেই যে এই ধরনের কোশ্চিন করছিলেন কোশ্চিনের উত্তর আশা করছি পেয়ে গেছেন তাহলে সমান্ত দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম